নবাব আলীবর্দী খায়ের দান করা জমিতে আয়োজন করা হয় এই পূজোর। প্রায় 350 বছর ধরে এই পূজো হয়ে আসছে চাচলের রায় চৌধুরী বাড়িতে। জমিদারি প্রথার অবসান হয়েছে, তবে রয়ে গিয়েছে জমিদারির রীতি। আজও জমিদারির রীতি মেনে পুজো হয় মালদার চাঁচলের কলিগ্রামের রায়চৌধুরী বাড়িতে। প্রায় 350 বছর আগে শুরু হয় এই পুজো। পুজো নিয়ে রয়েছে নানা কাহিনী। জানা গেছে কয়েকশো বছর আগে এলাকায় রাজত্ব করতেন আলীবর্দী খাঁ। নবাবের বিশ্বস্ত নায়েব ছিলেন বদলরাম রায়চৌধুরী। একবার খরার সময় নায়েব কর আদায়ে ব্যর্থ হয়েছিলেন, সেই অপরাধে নবাব শাস্তি দেন। নায়েবের সারা শরীরে চাবুক মেরে বাক্সবন্দি করে তাকে নদীতে ভাসিয়ে দেন। নদীর পাড়ে থাকা এক সন্ন্যাসী তাকে বাক্সবন্দি অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে সেবা শুশ্রূষা করেন ওই সন্ন্যাসী, তাকে সুস্থ করে তোলেন। ওই সন্ন্যাসীর আশ্রমেই থাকতে শুরু করেন বদলরাম। একদিন ঘুমন্ত অবস্থায় দেবী দুর্গা তাকে স্বপ্নাদেশ দেন, জানান নবাবের সামনে গিয়ে দাঁড়াতে। নবাব তাকে কয়েকটি পরগনা দান করবেন বলেও স্বপ্ন পান। সেই মতো নবাবের সামনে যান নায়েব। নবাব তাকে দেখে অবাক হয়ে যান। গোটা ঘটনা জানার পর নবাব নায়েবকে পাঁচটি পরগনা দান করেন, এর মধ্যে একটি পরগনা কালিগ্রাম। নায়েব স্বপ্নাদেশ পাওয়া মতো দেবীকে সেখানে প্রতিষ্ঠা করেন। সেই থেকেই কলিগ্রামের রায়চৌধুরীদের বাড়িতে হয়ে আসছে এই পুজো। আলীবর্দীকার আমলেই পুজো হয়েছিল, বদলরাম রায়চৌধুরী এই পুজোর প্রচলন করেছিলেন। এই বছরে ওটা 346 বছরের পড়ল। আমাদের এই পূজা শাক্ত এবং বৈষ্ণব মতে পুজোটা হয়। বলি প্রথা আগে ছিল, কিন্তু এখন আমার দাদা শ্বশুর মানে ক্ষেত্রনাথ রায়চৌধুরী উনি এই বলিটা তুলে দিয়ে ওর পরিবর্তে মোহনভোগ দেয়। হালুয়া ঘি দিয়ে হালুয়া করে ভোগ দেয়। ওই তো মোহনভোগ, এটা তোমার সপ্তমীতেও হয়, অষ্টমীতে সন্ধির সময় হয়, নবমীতে হয়, এইভাবে পিঠাবলির পরিবর্তে ওই মোহনভোগটা নিবেদন করা হয় মাকে। উনি এটা দেবেন বলেছিলেন, পরিমাণ বলেন। হ্যাঁ, গ্রামে সবাই আসে, সবাই দর্শনে আসে। আগে এই পুজোয় পিঠাবলি দেওয়া হতো, তবে এখন আর পিঠাবলি হয় না, পরিবর্তে মোহনভোগের আয়োজন করেন পরিবারের সদস্যেরা। অষ্টমীর দিন কুমারী পুজোর রীতি থাকলেও এই পরিবারে নবমীতে কুমারী পুজো হয়। কলিগ্রামের রানী দীঘিতেই গোধূলি লগ্নে দেবীকে বিসর্জন করা হয়। কয়েকশো বছর ধরে এভাবেই এখানে পূজিত হয়ে আসছেন দেবী দশভুজা। জমিদার শ্রী বদলরাম রায়চৌধুরী ছিলেন আলীবর্দী খাঁর আমল, আলীবর্দী খাঁর খাজানজি ছিলেন। সেইবার মানে ফসল কোনো কারণে মানে প্রকৃতির দুর্যোগের জন্য মানে ঠিক ফসল হয়নি আর কি। খাজানজি মশাই সব ই করতে গেছেন, খাজনা আদায় করতে গেছেন, খাজনা সব পাননি। এবার আলীবর্দী খাঁ রুষ্ট হয়েছেন, রুষ্ট হয়ে ওকে তো প্রচণ্ড প্রহার করেছেন। করার পরে ওনাকে বাক্সের মধ্যে বন্দি করে নদীর মধ্যে ভাসিয়ে দিয়েছেন। এবার যে বদলরাম রায়চৌধুরী নদীর মধ্যে ভাসিয়ে দিয়েছেন ওকে, বদলরাম রায়চৌধুরীকে, এইবার ভাসতে 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 সেই বাক্সটা অনেক মানে কিছু সাধু সন্ন্যাসী ওরা পেয়েছিল আর কি, কুড়িয়ে আর কি বাক্সটাকে নদীর মধ্যে ভাসতে দেখে বাক্সটাকে টেনে নিয়ে এসছে। টেনে নিয়ে দেখছে, বাক্স খুলে দেখছে যে একটা মানুষ অর্ধমৃত অবস্থায় পড়ে আছে। তখন ওরা মানে সাধু সন্ন্যাসীরাই ওনাকে সুস্থ মানে সেবা শুশ্রূষা করে, সেবা শুশ্রূষা করে ওনাকে সুস্থ করে তোলেন। আলীবর্দী খাঁর সামনে গিয়ে দাঁড়িয়েছেন। আলীবর্দী খাঁ তখন বলছে যে কী ব্যাপার, তোমাকে তো আমি মানে অর্ধমৃত করে দিয়েছিলাম, মানে আধমরা করে দিয়েছিলাম, তুমি বাঁচলে কী করে? তখন বলছে, হুজুর এটা আমার মায়ের কৃপা, আর কিছু সাধু সন্ন্যাসীর সেবাতে আমি মানে সুস্থ হয়ে গেছি। আলীবর্দী খাঁ বললেন যে মানে লজ্জিত, তোমাকে এইভাবে অত্যাচার করার ফলে আমি খুব লজ্জিত হয়েছি, বলো তুমি আমার কাছে কী চাও? তখন বলছে, হুজুর আমি আমি তোমার আপনার কাছে কিচ্ছু চাই না, আমার 7 ছেলে আছে, আপনি আমাকে 7টা পরগনা দান করবেন। হ্যাঁ, যেরকম একটা পরগনা হচ্ছে যোধপুর, একটা পরগনা হচ্ছে মালচা, একটা পরগনা হচ্ছে ভান্ডারিয়া, একটা পরগনা হচ্ছে দরিয়াপুর, একটা পরগনা হচ্ছে ভগবতীপুর, এইরকম 7টা পরগনা উনাকে দান করলেন। উনি 7 ছেলেকে ভাগ করে দিয়ে দিলেন। মায়ের মায়ের আশীর্বাদ, মায়ের ইতিতেও সেবাতে ও মানে মাও ই করেছিল আর কি, হ্যাঁ কৃপা করেছিল।
তখন ও বললো যে আমি দুর্গাপূজা শুরু করব। তখন উনি ওই আমাদের বাড়িতে দুর্গাপূজাটা প্রচলন করলেন। উনি ওই বদলরাম রায়চৌধুরী ও তখন থেকেই দুর্গাপূজাটা সৃষ্টি করলেন আর কি। 346 বছর তো হবেই, আর 350 বছরের কাছাকাছি ধরে রাখেন আর কি, 350 বছর। আচ্ছা, সেটি হচ্ছে প্রতিপদ থেকে আমাদের মায়ের পুজো শুরু হয়ে যায়। আর আমাদের আগে বলি প্রথা ছিল, সেই বলি প্রথাটা তুলে দিয়ে এখন মোহনভোগ ভোগ হয়। মোহনভোগ হচ্ছে মানে চিনি দিয়ে ঘি দিয়ে, মানে ঘি যাতে বয়ে যায় সেভাবে ঘি দিয়ে এটা হয়, মোহনভোগটা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, মালদা।